আজ ইশাতিয়াতে আমি এমন একটি বিষয় নিয়ে বলবো যেটা সম্পর্কে আগেও অনেকে অনেক কিছু বলেছেন তাহলে সেই বিষয়টা কি শোনা যাক আমরা রোজ দেখতে পাই রাস্তা দিয়ে কত ফেরিওয়ালাই না চায়। তারা বিভিন্ন সুরে হাঁক দিতে দিতে চলে যায় কত দূরে কেউ বলে মায়েরা ফুল নেবে গো কেউ বলে সবঝে জলের দলা জলের দলা সব যে সব যে কেউ বলে মাটির পুতুল রঙ বের পুতুল পুতুল চাই পুতুল তারা তাদের খুশি মতো যে কোনো পথে দিয়ে কত দূর দূর গিয়ে সারা দিন ধরে ফেরি করে বেড়ায় যখন খুশি খায় তারা যখন খুশি বাড়ি যায় আর তাই তো আমাদের অনেকেরই মনে হয় আমরা যদি সব কিছু ফেলে অমনি করে ফেরি করে বেড়াতাম এই ইচ্ছাটায় বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে জানিয়েছে তাই তো রবি ঠাকুর বলেছে ইচ্ছে করে ফেলে দিয়ে বেড়ায় নিয়ে ফেরি আর সেটাই আঞ্জির লিটনের ভাষায় ফেরিওয়ালা পিতাম যদি তেমন ফেরিওয়ালা মিষ্টি মধুর গলা অবাক করা হাজার জিনিস ঝোলায় আছে চার হেঁটে হেঁটে চাচ্ছে চলে তরের পার। তাকে যদি পাই এই সকল ফেলে তারই সঙ্গে যাই পেরিয়ে পথ খাট ও নদী ছোলা খুলে বলতো যদি বলতো যদি মাঠ নেবে গো মাঠ নেবে গো খোলা সবুজ মাঠ যে মাঠেতে শুধু মামা বসায় আলোর হাট মাঠটা আমি কিনে নিতাম অনেক টাকা দিয়ে ধারায় ভেসে যেতাম স্বপ্নগুলো নিয়ে বলতো যদি আকাশ নেবে নীল তুলিতে আঁকা যার বুকের চাঁদ এবং সূর্য যত্ন করে রাখা আকাশ তাকে নিতাম কিনে কি অপরূপ নীল উড়িয়ে দিতাম রঙিন পাখি ঝিলমিলি ঝিলমিল স্বপ্ন থেকে ফেরিওয়ালা আস্ত নেমে যদি বলতো খোকর নেবে নাকি কলসরা নদী নদীটাকে নিতাম কিনে সত্যি অনেক দাম উষর মাটি ভিজিয়ে দিয়ে ছুট্ট অবিরাম ফেরিওয়ালা আনতে যদি হাজার প্রজাপতি কি অপরূপ রঙের বাহার ছন্ধ ফরা গতি আমি তখন কিনে নিতাম প্রজাপতি সব ফুলের বনে বসে দিতাম রঙেরই উৎসব ফেরিওয়ালা অন্ত যদি জোনাক জলা বাতি সকল ছেড়ে আমি হতাম ফেরিওয়ালার সাথী নমস্কার